মার্কেটিং বিজনেসে এমন একটা কনসেপ্ট যেখানে এমন একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনার ভালো লাগছে, সেই ভালো লাগাটা আপনি আর একজনের সাথে শেয়ার করবেন, সেই শেয়ারিং এর মতো আপনার বিজনেস হবে। এইটার ভিতরে কে কি খারাপ কোন দিকে থাকা আছে, যেমন ধরেন যে আপনার দৈনন্দিন জীবনে আপনি ভালো কিছু খাইলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন, আত্মীয়স্বজনের সাথে শেয়ার করেন, পড়লে শেয়ার করেন, কোথাও গেলে শেয়ার করেন, ভালো জায়গার অর্থাৎ আপনার জীবনে যা কিছু ভালো মনে করেন এটা আপনি আরেকজনের সাথে শেয়ার করেন, কিন্তু মোবাইল ফোন একটা ব্যবহার করতেছেন বললেন যে ভাই এই মোবাইলটা খুব ভালো সার্ভিস দেয়, এই যে এত বছর কিনলেন আপনার সরকার থেকে একজন কিনলো, এই যে শীতের দিন আসতেছে একটা জ্যাকেট কিনবেন, একটা ব্লেজার কিনবেন, জিজ্ঞেস করবেন যে ভাই কোথায় কিনছি, বলে দিবেন জম্মু জায়গাতে কিনছি, দেখবেন আপনার কারণে সেল হবে। তার মানে কিন্তু আপনি বাই বড় হচ্ছে কি বিক্রয় প্রতিনিধি, সেলার, আপনি সেল করছেন অ্যাডভার্টাইজার, সেইটাকেই আপনার কি করা হয়েছে সেইটাকে হচ্ছে একটু মডিফাই করে মডার্নাইজ করে করা হয়েছে। সেম কাজটাই যদি করেন কোম্পানি আপনাকে কি করবে, ওই যে কোন জায়গা থেকে বেরিয়ে নিতে দিবে শাহরুখ খান যেটা নিয়ে করবে সেটা আপনাকে দিবে। আর এখানে একটা ব্লেসিং বিষয় হচ্ছে যেমন ধরেন যে শাহরুখ খান বা যে কোনো অ্যাড তারা যেটা অ্যাড দেয় তারা কিন্তু সেটা ব্যবহার করে না, আমাদের আমরা যেটা অ্যাড দিব সেটা আমাকে নিজে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আপনার মূলত নেটওয়ার্ক মার্কেটিং এটা কিভাবে এটা কাজ করে, যেমন এই যে ম্যানুফ্যাকচারিং থেকে আমাদের ট্রেডিশনাল সিস্টেমে কি হয় ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউটর ডিলার রিটেলার কাস্টমার, আর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ হচ্ছে কি করে না এইগুলো ম্যানেজমেন্ট, যার কারণে কি করে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করা হয়। এবং এই বিজনেসের অ্যাডভান্টেজ গুলো কি থাকে, এই বিজনেসের অ্যাডভান্টেজ গুলো হচ্ছে এটা আপনি আপনার নিজের বিজনেস, তারপরে হচ্ছে আপনি এখানে নিজে নিজের মাল কিনে টার্গেট।